দোয়া করি যেন এরা ভালো দামে ফাপড়াগুলো বিক্রি করতে পারে, কারণ বিক্রি করলে কিছুটা লাভ হবে, পরিশ্রম সার্থক হবে। সাপলা কোম্পানি কি এরা বর্তমানে সাপলা ঢাকা চালান দেয়? এই এদিকে আসো ভাই, এই সাংবাদিক সাহেবের সাথে কথা বলো, এদিকে আসো, এদিকে আসো। তো কি সোমা, শোনো শোনো, এদিকে আসো, একজন সাপলা এক বান্ডিল নিয়ে আসো, এক বান্ডিল নিয়ে আসো, বড় এক বান্ডিল। বাইরে লোক এটা আমাদের নোয়াখালীর সাপলা, বড় এক বান্ডিল, ওই বান্ডিল নিয়ে আসো, ওই বান্ডিল নিয়ে আসো, যেটা বানছো এই বান্ডিল নিয়ে। হ্যাঁ আচ্ছা রাখো রাখো, দাঁড়াও, যে এই জায়গা যে এই যে সাপলা সব এই বিলের নাকি? এই বিলের। হ্যাঁ এই বিলের, এই বিলের সাপলা? হ্যাঁ। তোমরা কি এখানে মানে এই সাপলা ট্রাক নিয়ে আসছো নাকি? হ্যাঁ আমগো ওই যে এই ট্রাক আছে। হ্যাঁ ওই যে ভাইয়ের ট্রাক, এই ভাইয়ের ট্রাক? হ্যাঁ ওই যে এই ভাইয়ের আপনার ট্রাক? আমি ভাড়া মারতে পাই। ও ভাড়া মারতে না, সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না। কি টেনশন, এটা কোনো ভয় নাই, কি এটা এটা একটা সুন্দর মানুষ কখনো করে নাই, তাই আমরা চেষ্টা করতেছি। না হ্যাঁ কি আমরা একটু চেষ্টা করতেছি আর কি, মানুষ তো কখনো করে না, নোয়াখালী তুমি কেউ হাপলা নিছে কখনো? না না, তাও এই যে এই জায়গার যে সাপলা কখন আসছো এটা উঠাইতে, এই সাপলা উঠাইতে রাইতে দিনে তিন দিন। তো এখন এদিকে আসো, কয়দিন ধরে আর উঠাইতেছো? তিন দিন ধরে। এই যে এই কটা পাইছো নাকি আরো আছে? আরো আছে ওইদিকে, ওদিকে আরো আছে। হ্যাঁ ওইদিকে যে লোক আছে আর কি, ওরা বানতেছে। তো এগুলো নষ্ট হয়ে যাবে না? না আজকে আর নষ্ট হবে না। তো থাকো কোথায়? এই যে আমগো এলাকায়, এটা ও এলাকায়, এটা ও বুঝতে পারছি, এলাকার নিজস্ব লোক তোমরা? হ্যাঁ আমগো এলাকার লটপটি, এটা আমগো নিজেকে এলাকা, আমরা চেষ্টা করতেছি আর কি। বুঝতে পারছি এবার, বুঝতে পারছি এলাকার নিজস্ব লোক আসলে ঠিকই আছে। এই যে এত সাপলা এগুলো খামাখা নষ্ট হয়ে যাবে কি জন্য? বেচলে তো আর কিছুটা পাইবো, আপনি এলাকার দেখে এটা কিন্তু ভালো কাজ, এটা আমি এটা আমি আমি কিন্তু প্রায় এদিক থেকে আসা যাওয়া করি, তো দেখি এত সাপলা, এগুলো সাপলার কোনো আগামাতা পাই না, যেগুলো কেউ নেয় না, কিন্তু এগুলো সাপলা তো সারা বাংলাদেশে এগুলো প্রত্যেকটা হাটে হাটে দেখি সাপলা কিনে মানুষ সবজি হিসাবে, টোকাই পাবো না সত্যি কথা যেটা। তা তোমরা এই যে কত টাকা বিক্রি করবা, কি হিসাব কিতাব করছো কিছু? উপরে আল্লাহ জানে, আমরা তো জানি না। আচ্ছা কয়জন? আমরা তিনজন আছি। তিনজন মিলে এই কাজটা করতেছো নাকি? হ্যাঁ। তো ট্রাক ভাড়া করছো কত টাকা? 6000 টাকা। 6000 6000 টাকা, তারপরে তিনজনে মিলে নিজেকে খরচ টরচ মিলে যা হবে পরে এগুলা মানে বিক্রি টিক্রি করে যা হাসে আর কি, ঠিক আছে? আল্লাহর উপরে সবকিছু না, ঠিক আছে? তো এটা একদিনে তো হবে না, এটা আর কালকে সকালে আবার ফুটবো। ঠিক করছো কার কাছে বিক্রি করবা? কারণ বাজার না, সরাসরি কারণ বাজার যাবা? তো এখন ওই যে এত সাপলা এখনো তো ওইখানে আছে অনেক, না ওই যে পানিতে ওইখানে আছে অনেক অনেক, আরো অনেক ওই জায়গায় জায়গায় রাখছো না? তো তোমরা আশা করতেছো কত টাকা বিক্রি করতে পারবা, মানে একটা মনের একটা, না না একটা একটা আশা আছে তো নাকি? এটা কেউ কখনো করি নাই, মানে এই লাইফ ফাস্ট, মানে আমার বাইকে যদি থাকে এমন 10000 কাজ কাম নাই দেখে এগুলো করতেছি, নালে তার করতাম না। না 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 কাস্টমারের এটা তো অনেক ভালো, তুমি এলাকায় বিক্রি করলে তো সমুনি কিংবা বিক্রি করা যায় না। হ্যাঁ বিলের মধ্যে নাইমা দেখেন ওই যে যদি বালা যদি সম্বন্ধটা মন্দ হয় মানুষের কইবো এরা বর্তমানে সাপলা ঠিক আছে দেখেন পুরা বিলের সাপলা এরা উঠায় এখন মনে করেন যে বিক্রি করতেছে। একমাত্র চার মিনিট দুঃখের যে অবস্থা আর
জীবনের জল ছবি জীবনের জল ছবি জীবনের জল ছবি আচ্ছা কত আছে কম না প্রচুর সাপলা এত সাপলা এই বিলে ভাই রে ভাই আমি দেখি প্রতিদিন ঠিক আছে তো যাও দোয়া করি যেন এরা ভালো দামে সাপলাগুলো বিক্রি করতে পারে কারণ বিক্রি করলে কিছুটা লাভ হবে পরিশ্রম সার্থক হবে প্রত্যেকটা গ্রামের বিলে এখন এই সাপলায় ভরপুর সবাই এখন এই যে মোটামুটি এগুলো বিক্রি করে মোটামুটি স্বাবলম্বী হইতে পারে তো ওনাদের দেখে আসলে শিক্ষা নেওয়া উচিত যাক খুব ভালো লাগলো